মর্নিং, আমি সোমালি আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। কেমন আছেন আপনারা? আমার তো বেশ চলে যাচ্ছে, কটা দিন বেশ ছুটি ছিল, তাই জন্য বাড়িতে খুব আরাম করেছি। আর অনেক কিছু যেগুলো প্ল্যান করে রেখেছিলাম যে বাড়িতে করব বা বাইরে বেরোবো, বাইরে কিছু করব, সেগুলো কিছুটা হলেও করতে পেরেছি। এই ধূপটা দেখছেন, এটা আমি রিসেন্টলি তেমু থেকে এনেছিলাম আর আমার এখন একদম খুব ফেভারিট হয়ে গেছে এটা। সবচেয়ে ভালো জিনিস এটা যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে খুব সেফ। আগের দিন একটা গোলাপ ফুল দেখিয়েছিলাম, মনে আছে? এই গোলাপটা আমাকে দেব দোকান থেকে এনে দিয়েছিল, বুকের সাথে এরকম একটা সিঙ্গেল গোলাপ। কিন্তু সেই গোলাপটা থেকে ছোট ছোট পাতা বেরিয়েছিল, তাই আমি ভাবলাম যে এটাকে যদি সুন্দর করে মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে হয়তো ভালো করে গ্রো করবে। সদ্য পুঁতেছি তো জানি না এর পরে কিরকম রেজাল্ট হবে, নিশ্চয়ই আপনাদের দেখাবো। এখন বেরিয়েছি একটুখানি, দুপুরে আমরা ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্টে লাঞ্চ করব। কিন্তু লাঞ্চ করতে যাওয়ার আগে চলুন আপনাদের একটা ক্র্যাকোর বিখ্যাত জায়গা দেখিয়ে নিয়ে আসি। এই জায়গাটির নাম হলো গেটোজ হিরো স্কোয়ার। আর এই চেয়ারগুলো হলো ইহুদি সম্প্রদায়ের দুঃখজনক ইতিহাসকে স্মরণ করে বানানো। পোল্যান্ডে জার্মান আক্রমণের প্রথম দিন থেকেই ইহুদি সম্প্রদায়গুলো আক্রমণকারীদের দ্বারা অসংখ্য দমনপীড়ন দেখেছিল। 1940 সালের মে মাস নাগাদ জার্মান দখলকারীরা ক্র্যাকো থেকে বিপুল সংখ্যক ইহুদি লোককে বিতাড়িত করে। ক্র্যাকোতে প্রায় 70,000 ইহুদি বাসিন্দার মধ্যে মাত্র 15,000 শহর সীমার মধ্যে থেকে যায়। প্রায় 320টি বাড়িসহ প্রায় 20 হেক্টর এলাকা জুড়ে গেটোটি নিজে বিস্তৃত ছিল। এই জেলাটিকে নতুন গেটোর জন্য একটি অবস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। জানেন, এখান থেকে পালিয়ে যাওয়ার মানেই ছিল মৃত্যুদণ্ড, আর পুলিশরা যদি এদেরকে উপকার করতে চাইতো তাহলে তাদেরও মৃত্যুদণ্ড দেওয়া হতো। কিন্তু তাতেও পুলিশরা আটকে থাকেনি, কিছু না কিছু পথ বার করে এই ইহুদিদের অনেক উপকার করেছে। 1942 সালের মে মাসে প্রায় 5,000 ইহুদিকে নির্বাসিত করা হয়। আর তারপরে 1942 সালের পরের দিকে, শেষের দিকে প্রায় 7,000-এরও বেশি ইহুদি লোককে নির্বাসিত করা হয়েছিল এবং অনেকে সাইটেই প্রাণ হারিয়েছিলেন। গেটোটি তখন এ এবং বি বিভাগে বিভক্ত ছিল, যেখানে এ বিভাগটির মধ্যে কাজ করতে সক্ষম লোকদের দখল ছিল এবং পরেরটি কাজ করার অযোগ্য বয়স্ক এবং অসুস্থদের দ্বারা দখল করা হয়েছিল। 1943 সালে জার্মান বাহিনী গেটোর চূড়ান্ত নির্বাসন এবং বর্জন করে। যারা কাজের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়েছিল তাদের অশ্বেতসার ওরকম কনসেন্ট্রেশন ক্যাম্পে স্থানান্তরিত করা হয়েছিল এবং জার্মান সৈন্যদের দ্বারা প্রায় 2,000-কে হত্যা করা হয়েছিল। এটি হলো সেই জায়গা যেখানে গেটোর লোকেরা তাদের নির্বাসনের আগে জড়ো হয়েছিল। চলুন, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে আর হেঁটে এবার খিদেও পেয়ে গেছে, তো এবার যাব আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। অনেক দিন ধরে মন করছে একটু কোথাও ইন্ডিয়ান রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি, তো আজকে দুপুরে লাঞ্চেই একটু টাইম পেলাম। পৌঁছে গেছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে ক্র্যাকো সেন্টারের পাশে। এই বিশাল বড় পার্কটা খুব ভালো লাগে, চারিদিকে প্রচুর গাছ আর মাঝে মাঝে বসার জায়গা। ঢুকে গেছি আমরা রেস্টুরেন্টে, এখন পেট পুজো করার পালা। আর প্রথমেই আমাদের ফেভারিট ম্যাঙ্গো লাস্সি চলে এসেছে, তারপরে ম্যাঙ্গো লাস্সির সাথে বলেছিলাম অনিয়ন পাকোড়া। কেমন খেতে? ভীষণ ভালো, ক্রিস্পি, কম ঝাল,
আর লাস্যিটাও ভালো করেছে, দেখা যাক বাকি খাবারগুলো কিরকম। মেইন কোর্সে বলেছিলাম একটু বাটার নান, আর এদিকে মাটন রারা গোশ, আর এদিকে আমার ফেভারিট দাল মাখানি। কেমন লাগলো খাবার? দারুন। মাটনটা খুব ভালো বানিয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ, দাল মাখানিটাও ভালো ছিল, নানটা ভালো ছিল, আর একটু সফট হলে আমার ভালো লাগতো, বাট ক্রিসপি ছিল, অনেকের আবার ক্রিসপি পছন্দ। এবার বাড়ি ফেরার পালা। Gonna let the sun shine in the day. I'm trying to make this darkness go away. I'll paint with colors and I'll sing until my... গোগলের আবার দই ব্যাপারটা খুব পছন্দ, আর দইয়ের মধ্যে লস্যি হলে তো কথাই নেই। তো তার এখন আবদার, সে এখন একটু লস্যি খাবে। তো গোগল যখন খাবে তখন মামি ড্যাডি বাদ যায় কেন, পাবলো তো দেখবেও না লাস্যির দিকে। তাই এখন এক চট করে তিনজনের জন্য অল্প করে লাস্যি বানিয়ে নিচ্ছি। এমনিতেও এখানে গরম পড়েছে তো লাস্যি খেতে মন্দ লাগছে না। রাতে ডিনারের জন্য বানিয়ে নেব ডিমের ডালনা। আজকে ডিমের ডালনাটা একটু অন্যরকম করে করব, একটু দই দিয়ে করব। তো দেখতে থাকুন রেসিপিটা। ডালের জন্য যখনই আমি ডিমটা ভাজি, প্রথমেই তেলে আমি একটু লবণ আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। হলুদটা তেলের মধ্যে দিলে ডিমটা ছাড়লে পরে অত ছেটায় না। এখানে সাইডে আমি একটু আদা রসুন আর লঙ্কা হামাল দিস্তা একটু থেতো করে নিচ্ছি। এই থেতো করাতে জিনিসটার স্বাদটা কিন্তু আরও বেটার আসে। ডিমগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা দেব আর একটু শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে মোটামুটি সবই থাকবে, এলাচ, লবঙ্গ, দারচিনি। দারচিনির টেস্টটা ডিমের কষা বা ঝোলে খুব ভালো লাগে। ব্যাস এর মধ্যে এবার পেঁয়াজ ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি ভাজা হয় আমি এটার মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। যখনই পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হবে তারপরে কেটে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। এবার এখানে থেতো করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। এবার এই সাইডে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। কিছুই না, গুঁড়ো মশলাগুলো যদি একটু জলে ভিজিয়ে রাখা যায় তাহলে ওটার টেস্টটা আরও বেটার আসে। তো এখানে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু দেগি মির্চের পাউডার অ্যাড করে নিলাম, আর এখানে আমি কাশ্মীরি মির্চ অ্যাড করছি। পুরোর মশলাটা একটুখানি আমি জল আর দইয়ের মিশ্রণে ভিজিয়ে রাখবো।
এখানে আমি এবার কেটে রাখা টমেটোগুলো অ্যাড করে দিলাম। টমেটোগুলো একটু সেদ্ধ হতে দেব, তারপর এর মধ্যে আলুগুলো অ্যাড করে রাখব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কীরকম করে আমি কেটেছি, যেরকম ডালনার আলু হয়, তাড়াতাড়ি এতে সেদ্ধও হয়ে যাবে। তারপরে আমি এই মশলাটা যেটা বানিয়েছিলাম ওইটা অ্যাড করে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর অল্পখানি, দেখতেই পারলেন, ওই বাটির আধা বাটি জল অ্যাড করেছি আমি, যতটুকু দরকার এই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবার এটাকে ঢেকে রেখে সেদ্ধ করব। এবার এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। আলুগুলো যখন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তখন ডিমগুলো অ্যাড করব, যাতে ডিমের ভেতরেও যাতে মশলাগুলো ঢোকে। ব্যাস তৈরি আমাদের ডিমের ডালনা, উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। চলুন তাহলে ডিনার করার পালা। এবার ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে জানাবেন কিন্তু কমেন্টে। শিগগিরই চলে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।